সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আবারও আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম দারুণ মজাদার একটি পিঠা রেসিপি নিয়ে। এই পিঠাটা আপনারা শীতের সকালে অথবা বিকালে তৈরি করবেন, আর এতটা মজার এই পিঠাটা যেটা আপনারা না তৈরি করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না। বন্ধুরা, আজকের রেসিপিটি আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ প্লিজ আমার এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে চলুন পিঠা রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে এখানে 3 কাপ পানি গরম, ফুটন্ত গরম করে নিয়েছি। আর এখানে আমি 5 থেকে 6 কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি, শুকনা চালের গুঁড়ি। এটা আপনারা চাইলে আরও কম বা বেশি নিতে পারেন। এখন এই চালের গুঁড়িটাকে আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটা কাই করে নেব। দেখতেই পাচ্ছেন, প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, আর এখন ফুটন্ত গরম পানি দিয়ে একটা কাই করে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে কাইটাকে করে মথি নিতে হবে। দেখতেই পাচ্ছেন, আমি সবগুলো কাই এখানে ব্যবহার করব না, আমি অর্ধেকটা কাই দিয়ে পিঠাটা তৈরি করব, আর অর্ধেকটা কাই আমি অন্য কাজে ব্যবহার করব। আমার অর্ধেকটা কাই কিন্তু রেডি হয়ে গেছে, এটা ওই এক পাশে রেখে এখন আমি পিঠার ভিতরে পুরটা রেডি করে নেব। তার জন্য আমি 4 টেবিল চামচের মতন চালের গুঁড়ি দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে। এই চালের গুঁড়িটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা এবং 1টি এলাচ, আর দিয়ে দেবো 1/2 কাপের মতো নারিকেল কুড়া। অবশ্যই কিন্তু আপনারা সবগুলা টিপস ফলো করবেন, তাহলে কিন্তু পিঠাটা আপনারা পারফেক্টভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন, চালের গুঁড়িটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া, সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিব। চালের গুঁড়ার সাথে নারিকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেবো এখানে 1 কাপ চিনি। পিঠার ভিতরে যে পুরটা, খিসাটা আমরা তৈরি করে নেব নারিকেল, চিনি এবং চালের গুঁড়া দিয়ে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা গলে গেলে কিন্তু এটা একটু আঠালো ভাব হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। নারিকেল, চিনি এবং চালের গুঁড়ি, 1টা তেজপাতা, 1টা এলাচ এবং 7 মতো লবণ দিয়ে কিন্তু এই খিসাটা তৈরি করে নিতে হবে। অবশ্যই সব কিছু ঠিকঠাক মতো দিবেন, তাহলে পরে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। বন্ধুরা, চিনিটা গলে গেছে, দেখতেই পাচ্ছেন আমার এটা রেডি হয়ে গেছে। আমি এখন সামান্য একটু জর্দার রং দিয়ে দেবো। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। জর্দার রংটা দিয়ে আমি এই দেখতে পাচ্ছেন, আমি যে পিঠার ভিতরে যে পুরটা সেটা কিন্তু একটু সামান্য ফুড কালার দিয়েছি, মানে সামান্য 1 চিমটির মতো জর্দা রং দিয়েছি। আর এই খিসাটা আমি একটা বাটিতে নামিয়ে রেখে দেবো। এই দেখুন খিসাটা লাল কালার যেটা দেখতে পাচ্ছেন, আমি সামান্য একটু জর্দা রং দিয়েছি খিসাটাতে, নারিকেল চিনির খিসাটাতে। এখন আগে থেকে যে কাইটা করে রেখেছিলাম সেই কাইটা সামান্য করে হাতে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অল্প করে নিব, আর একটা করে অনেক বড় বড় করে রুটি তৈরি করে নিব। কাইটাকে খুব ভালোভাবে মতি নিয়েছি, আর দেখতে পাচ্ছেন বেলান পিরির সাহায্যে আমি বড় করে একটা রুটি তৈরি করে নেব। রুটিটা অনেক বড় করে তৈরি করবেন, যেন একটা রুটি দিয়ে 2টা পিঠা তৈরি করা যায়। আমার রুটিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি একটা পিঠার ডাইস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা পুলি পিঠার মতো করে হাত দিয়েও কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। আমি হলুদ কালার একটা পিঠার ডাইস নিয়ে নিব এখন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি হলুদ কালার একটা পিঠার ডাইস নিয়েছি, পিঠার ডাইসটা আমি নিচে দিয়ে দিয়েছি আর রুটিটা কিন্তু উপরে দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু খিসা দিয়ে দেবো এই ডাইসটার মাঝখানে, রুটিটার মাঝখানে কিন্তু সামান্য একটু খিসা দিয়ে দিয়েছি, চিনি, নারিকেল আর চালের গুঁড়া দিয়ে খিসাটা করেছিলাম। এখন এই ডাইসটা একটু চাপ দিব, হাত দিয়ে চাপ দিয়ে বাড়তি যে অংশটা আছে সেই অংশটা কিন্তু আমি আবার রুটি তৈরি করে নেব, আবারও একটা পিঠা তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে যদি এই ডাইসটা না থাকে, তাহলে পরে আপনারা হাত দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন। হাত দিয়ে চ্যাপটা করে ভিতরে খিসাটা দিয়ে তারপরে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই দেখুন মাশাআল্লাহ করে পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। অবশ্যই এই পিঠা রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন, না টেনেন, তাহলে কিন্তু পিঠা রেসিপিটা বুঝতে পারবেন কী দিয়ে আমি পিঠাটা কীভাবে তৈরি করেছি। দেখুন আরও একটা রুটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডাইসটার উপরে, দিয়ে ভিতরে একটু খিসা দিয়ে দিচ্ছি, আর এই দেখুন পিঠার ডাইসটা দিয়ে আমি কেটে নিচ্ছি। বাড়তি অংশটা কিন্তু আমি এভাবে তুলে নিচ্ছি, তুলে আবারও রুটি তৈরি করে আবারও পিঠা তৈরি করব। এই দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে এই ডাইসটা দিয়ে তৈরি করে নিচ্ছি।
ডাইস ছাড়াও কিন্তু পিঠাগুলো ভালো হবে এবং সুন্দর হবে, খেতে অসম্ভব মজা হবে। ডাইস যে লাগবে এমন কোনো কথা না, আপনারা কিন্তু হাত দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন। দেখতে সুন্দর লাগার কারণে কিন্তু আমি এখানে ডাইসটা ব্যবহার করছি। এই দেখুন মশলা করে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন একটা ছোট কড়াইয়ে নিয়ে আমি পরিমাণ মতন তেল ফুটন্ত গরম করে একটা একটা করে পিঠা আমি তেলের মধ্যে ছেড়ে দিব এবং ভেজে দিব। এই দেখুন পিঠাটা কিন্তু ফুলেও যাচ্ছে এবং নরম তুলতুলে মুখে দিলে কিন্তু এই পিঠাটা মিলিয়ে যাবে। আর পিঠাটাকে বারে বারে অনবরত নাড়তে চাড়তে হবে এবং ভেজে নিতে হবে, না হলে কিন্তু একটা সাইড পুড়ে যাবে। এই দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে পিঠাটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছি, আপনারা চাইলে দুই তিনটা করে পিঠা ভেজে নিতে পারেন। আমার একটা পিঠা হয়ে গেছে, আরও একটা পিঠা আমি ফুটন্ত গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এই দেখুন মশলা করে আমি সবগুলো পিঠা কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি। এই দেখুন পিঠাটা নরম তুলতুলে এবং মুখে দিলে কিন্তু মিশে যাবে, আর খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা শীতের সকাল বিকালে এই পিঠাটা তৈরি করে নিবেন আর খেতে অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা এই পিঠাটা তৈরি করে খাবেন। এই দেখুন ভিতরটাও কত সফট আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।